কখন ভোর হবে আর আমি আমার স্বামীকে ডিভোর্স দিব। 8 বছরের সংসারে আমার স্বামী 8,000-এর উপরও ভুল করেছে, আমার সাথে অন্যায় করেছে অনেক। আমি সব কিছুই মুখ বুঝে সহ্য করে নিয়েছি, কারণ সংসারের প্রতি আমার একটা আলাদা মায়া জন্মে গিয়েছিল। বিষয়টা এরকম না যে আমি সংসার থেকে বের হয়ে গেলে বেকার থাকতে হবে, কষ্ট করতে হবে, না খেয়ে মরতে হবে, এরকমটা। আমি আমার হাজবেন্ড থেকে ভালো জব করি। আমি তার হাজারো অপরাধ আমলে নিইনি, কারণ আমার স্বামীর 8 বছরের সংসারে কখনো কোনো নারীর সাথে কথা বলতে দেখিনি কিংবা মিশতে দেখিনি। তার সাথে নিজেকে জড়িয়ে রাখার বড় উদ্দেশ্য ছিল এই একটাই। কিন্তু আমি বুঝতে পারিনি মানুষ একটা মুখোশধারী। আমার সরল বিশ্বাসে ক্ষতি করেছি দিনের পর দিন। সে আমাকে না জানিয়ে 1 বছর আগে বিয়ে করেছে আরেকটা। সেই বউয়ের কথা শুনতে পেরেছি আজকে সন্ধ্যায়। এই বিষয়টা শোনার পর আমার সাজানো গোছানো আমার সংসার থেকে আমি নিজে বের হয়ে এসেছি আমার 5 বছরের মেয়ে অনন্যাকে নিয়ে। স্বামী বাইরে থাকবে, টুকটাক বন্ধুদের সাথে আড্ডা দিবে, এটা স্বাভাবিক। কিন্তু ঘরে বউ রেখে অন্য কচি অল্প বয়সী মেয়েকে বিয়ে করে অন্য জায়গায় রাখবে, এটা আমি কোনো রকমই মেনে নিতে পারিনি। এটা আমার কাছে জঘন্যতম অপরাধ বলে মনে হয়েছে। সে আমাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে, আমি এই বিষয়টা নিয়ে কোনো যুক্তি মানতে রাজি না, কোনো কিছু বুঝতেও রাজি না। তাই রাতের বেলা নিজের একমাত্র মেয়েকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। এই মুখোশধারী জঘন্য মানুষটার সাথে থাকা আমার পক্ষে আর সম্ভব হলো না। যে বিশ্বাস ভাঙতে পারে সে আরও জঘন্যতম ভয়ঙ্কর কাণ্ডও ঘটাতে পারে। যে তার এখন লাইফে আছে তাকে নিয়ে সে ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, শুধু শুধু আমি আগাছা হয়ে থাকবই বা কেন? আমার যোগ্যতা কারো থেকে কোনো অংশে কম না। এখন আমার মেয়ের বয়স 28 বছর, আমার চুলে পাক ধরেছে, চামড়া কুচকে যাচ্ছে, মেয়ে আমার মেডিকেলে পড়ছে। কিছুদিন পরে আমি শুনতে পাই অনন্যার বাবা অনেক অসুস্থ। খবর নিয়ে জানতে পারি ওনার ছোট বউ কচি কাঁচা স্ত্রী সুন্দরী ওয়াইফটা ওনাকে ছেড়ে বিয়ের 5 বছর পরেই চলে গিয়েছে, কারণ অনন্যার বাবা কিছুটা অসুস্থ হয়ে যায়। মেয়েটা অনন্যার বাবাকে আর পছন্দ করে না, কারণ ছোট বউর সাথে অনন্যার বাবার বয়সের ডিফারেন্স ছিল প্রায় 20 বছর। ওই সংসারে তাদের কোনো ছেলেমেয়েও ছিল না, ছোট বউ ছেলেমেয়ে নিতে অস্বীকার করে। এই নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। শেষ পর্যন্ত অনন্যার বাবাকে ডিভোর্স দিয়ে ছোট বউ চলে যায় অন্য একজনের হাত ধরে। আমার এই সত্য কাহিনীটা যদি আপনাদের কারোর মনে একটু দাগ কেটে থাকে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানান। শুধু একজনের ভালো লেগে থাকলেই তার জন্য আমি এই ধরনের ভিডিও মেক করব। আর যদি ভালো না লেগে থাকে তাও আমাকে কমেন্টস করে জানান, আমি আর কোনো দিন এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না। এই যে হ্যান্ড এমব্রয়ডারি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই হ্যান্ড এমব্রয়ডারির বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এই ভিডিও ছাড়াও আমার চ্যানেলে আরও আছে জামার ডিজাইন, জামার গলার ডিজাইন, জামার হাতার ডিজাইন, পায়জামার ডিজাইন, লেহেঙ্গা, ব্লাউজ, গোল ফ্রক, পাঞ্জাবির ডিজাইন, টি শার্টের ডিজাইন, নূপুরের ডিজাইন, আংটির ডিজাইন ইত্যাদি ডিজাইন সম্পর্কিত এবং আমার কিছু নিজস্ব ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি এই চ্যানেলে।